بسم الله الرحمن الرحيم. ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن، إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام ورحمة الله وبركاته. দিনী বোন নিগার সুলতানা প্রশ্ন করেছেন যে কি কি অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া যায়, এবং প্রসঙ্গত উল্লেখ করেছেন যে প্রেগনেন্ট নারীর নামাজ আদায়কালীন যদি বমি বাহাবায় বা বমি আসে এই ক্ষেত্রে সালাত ছেড়ে দেওয়া ঠিক আছে কিনা। ফলে জবাব বিল্লাহি তৌফিক, নামাজ ছেড়ে দেওয়া যায় যে সমস্ত কারণে, সেটি হলো যে কোনো ধরনের ক্ষতি, শারীরিক ক্ষতি, আর্থিক ক্ষতি যদি হয় বা জানা যায়, তাহলে সেই ক্ষেত্রে সালাত আদায় সালাত ছেড়ে দিয়ে আবার পুনরায় তিনি সালাত আদায় করতে পারেন। এমনকি বলা হয়ে থাকে যে কোনো সন্তান যদি সালাত আদায়কারী হয়, সালাত আদায় করতে থাকে, আর এমতো অবস্থায় তার মা যদি তাকে ডাক দেয়, তাহলে নিয়ম হলো যে সালাত ছেড়ে দিয়ে তার মায়ের ডাকে সাড়া দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবিকে ডেকেছিলেন, তিনি সালাতরত অবস্থায় ছিলেন। এরপরে যখন তার কাছে আসলো, তখন নবীজি বললেন যে আমি যে তোমাকে ডাকলাম তুমি যে শুনলে না। তো সাহাবি আসলে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিল যে কি করব। তো তিনি তাড়াতাড়ি নামাজ শেষ করেছেন, এরপরে এসেছেন। তখন সে বলতেছিল আমি তো সালাতরত অবস্থায় ছিলাম, এই জন্য আসতে পারিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন তুমি কি এই আয়াত পড়োনি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। হে ঈমানদার সম্প্রদায়, যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদেরকে ডাকেন তখন ডাকে সাড়া দাও। তার মানে সালাত ছেড়ে দিয়েই রাসূলের ডাকে সাড়া দেওয়াটাই ছিল এই আয়াতের মাফহুম। তবে যে কোনো ঠুনকো বিষয়ে সালাত ছেড়ে দেওয়া উচিত না যেটা সালাতের পরেও করা সম্ভব। হয়তোবা ডাক ব্যক্তিকারী তিনি জানেন না, হয়তোবা মা জানে না যে সালাত আদায়কারী কিনা। তো সালাত আদায় করার পরেও মায়ের ডাক সাড়া, মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে, সেই ক্ষেত্রে সালাত আদায় করে নেওয়াটাই উত্তম। আমাদের দেশে জুতা চোরের আই থাকে, মানে আমার সালাত আদায় করতে গেলে সেজদায় গেলে করে কি জুতা চোর মসজিদ থেকে জুতা নেওয়া শুরু করে। যদি এমনটি সন্দেহ হয় তিনি সালাত ছেড়ে দেবেন, কারণ আল্লাহ তাআলা চান না বান্দার কোনো ধরনের মালি নোকসান হোক, সালাতটি পরেও পড়া যাবে। এগুলো হলো বিভিন্ন অবস্থা। গর্ভবতী নারী, তিনি স্বাভাবিকভাবে বমি করলে অজু ভেঙে যায়, যদি বমি এসেই যায় সালাতে তাহলে তো অজু ভেঙে গেল, অবশ্যই সালাত ছেড়ে দেবেন। যেমন কারো যদি বাথরুমের প্রস্রাব পায়খানার প্রচণ্ড চাপ হয় এবং সমস্যার সৃষ্টি হয়, সেই ক্ষেত্রেও তার সালাত ছেড়ে দেওয়া উত্তম। তিনি এবং এ অবস্থায় সালাত আদায় করা মাকরুহ, প্রস্রাব পায়খানার বেগ রেখে। এমনকি যদি প্রচণ্ড ক্ষুধার্ত থাকে কেউ, আর যদি খানার সামনে এসে যায়, তাহলে আগে খানা খাবে তারপরে সালাত আদায় করবে। কারণ ইবাদতটি, ইবাদতের একটা বাহ্যিক রূপ আছে, একটা প্র্যাকটিস আছে, আর একটা হলো আভ্যন্তরীণ একটা রূপ, আর যেটাকে আরবিতে বলা হয় খুজুর। আল্লাহ তাআলা সেই খুশু খুজুরটা চান ইবাদতের। আল্লাহ বলেন কদ আফলাহ আল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিউন মানে একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে, হৃদয় দিয়ে। তো যাই হোক, নারীদের বিভিন্ন মাতৃকালীন অবস্থা আসে, বিভিন্ন ধরনের সমস্যা হয়, যদি এমনটি হয় তিনি সেই সমস্যাটি আগে সমাধান করবেন, তারপরে সালাত আদায় করবেন। আর বমি বমি ভাব আসলে যদি মনে হয় যে না আমি বমি করেই দেবো, তাহলে সালাত আদায় করে দেবেন, সালাত কমপ্লিট করবেন। এই ক্ষেত্রে আরও একটু কথা বাড়িয়ে বলি, আর তা হলো যে শেষ সময়কালটায় নারীদের যখন তারা রুকু সেজদা করতে পারেন না শেষ ডেলিভারি হওয়ার আগে আগে, তো এই ক্ষেত্রে তখন তারা প্রয়োজনে বসে বসে সালাত আদায় করবেন, প্রয়োজনে চেয়ারে বসে সালাত আদায় করবেন, প্রয়োজনে রুকু সেজদা ছাড়া ইশারায় করবেন, তবুও যেন কোনো টেবিলের উপরে, কোনো বালিশের উপরে, কোনো কাঠের এর উপরে যেন সেজদা তারা না দেন। এ বিষয়ে আমরা পূর্বে যদিও আলোচনা করেছি, অসুস্থ ব্যক্তির নামাজ সালাত কীভাবে হতে পারে, যারা রুকু সেজদা করতে পারে না তারা
আর রুকুতে একটু ঝুঁকবে, আর সেজদার জন্য আর একটু বেশি ঝুঁকবে। তো গর্ভবতী নারীদের জন্য তারা এইভাবে করবে, তবুও কোনো কাঠের টেবিলে বা কাঠের বালিশে বা এমনি বালিশে যেন সেজদা তারা না দেয়, বরং সেজদা ইশারা ইঙ্গিতে দিবে যদি সালাত দাঁড়িয়ে না পড়তে পারে। তো বোনের যেই প্রশ্ন যে কোন কোন অবস্থায় সালাত ছেড়ে দেওয়া যায়, তো যেই জাতীয় যেমন কোনো মানুষ সালাত আদায় করলো, পুকুরে একটা মানুষ পড়ে গেছে শুনতে পাইল, বা কোথাও আগুন লাগছে, যে সে ইচ্ছা করলে এখন এই ক্ষতি থেকে কিছুটা হলেও সাহায্য সহযোগিতা করতে পারবে, সেই ক্ষেত্রে তিনি তাই করবেন। যেভাবে করে জুতা চোরের কথা বললাম, যদি এমনটি হয় যে মহিলা সালাতে দাঁড়িয়েছে, হয়তো বা তার দুধ সে পাক রান্না করতেছে আর সে দুধগুলো হয়তো বা পুড়ে যাবে অথবা তরকারিটা পুড়ে যাবে, যদি বিষয়টি এমন হয়ে থাকে তাহলে এই মালি নোকসান থেকে বাঁচার জন্য তিনি সালাত ভেঙে দিয়ে সেই কাজটি করতে পারেন। আর এছাড়াও শারীরিকভাবে যদি কোনো নোকসান সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, তাহলেও তিনি এই নোকসান থেকে বাঁচার জন্য, সেটা শারীরিক হতে পারে, সেটা আর্থিক হতে পারে, এই বিষয়গুলো সামনে রেখেই তিনি সালাত ভেঙে ফেলতে পারেন, কিন্তু পরবর্তীতে তাকে সেই সালাত আদায় করতে হবে। তো যেহেতু আদায় করতেই হবে, চেষ্টা করা উচিত যে কমপ্লিটই করে নেওয়া, কারণ যেহেতু পরবর্তীতে আদায় করতে পারবে। তো এগুলো ইসলাম মানুষের দুনিয়াবী প্রয়োজনকে অনেক গুরুত্ব আরোপ করেছে। এটা সমাজ সংসারে বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতিতে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন সংকীর্ণতা এসে যায় বিভিন্ন সময়ে। সুতরাং এক্ষেত্রে ইসলাম অনেক উদার। আল্লাহ তাআলা আমাদের সকলের উপর রহম করুক এবং সঠিকভাবে দিন পালনের তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ।